এই যে দেখেন, এই যে দেখেন আস্ত কুমির ফ্রাই করছে। বাহ, এই যে দেখেন। স্বাদিকা স্বাদিকা, দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন কুমির ফ্রাই হচ্ছে। রেটটাও সাইডে লেখা আছে, তারপর তার পাশাপাশি আরো এখানে আছে চিংড়ি। হ্যাঁ, চিংড়ি ফ্রাই দেখতে পাচ্ছেন। আর আমরা আজকে থাইল্যান্ডে এসে কোথাও ঘুরতে না গিয়ে আগে এগুলো দেখতে এসেছি ফেসবুকে ইউটিউবে। বরাবরই যারা আমাদের বাংলাদেশি আছেন তারা প্রায় এই ধরনের ভিডিওগুলো পোস্ট করেন, তো দেখতে খুব ভালো লাগতো, তো আজকে সরাসরি দেখছি। দেখেন কিভাবে কুমির ফ্রাই করছে, বারবিকিউ করছে। দর্শক এই যে দেখেন থাইল্যান্ডের পাতায়া বিচের এই হচ্ছে অবস্থা। এখানে কুমির মা মানে কি বলবো, বিচ্ছু সাপ সব এভাবে বারবিকিউ করে খাওয়া হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠাইছে, এটাই সবচেয়ে বড় ধন্যের ব্যাপার। এই যে দেখেন আমার সাথে তাম্মাম আছে, বাবা খাবা? হ্যাঁ মা খাইতে দেন। কে খাইতে দেন? না মা খাইতে দেন, একটু খাও, কিনে দে। যাক আমরা এখন সামনের দিকে যাই, কারণ এটা স্মেলটা খুব খারাপ লাগছে। একটু সময়ের জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হয়তো বা নিঃশ্বাসটা বন্ধ করে বসেছিলাম। এই যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ যারা কটট নেয় তাদের জন্য এটা বেস্ট একটা প্লেস। আমরা এখন দেখব হচ্ছে লবস্টার। এই যে বাবা দেখো, তাম্মাম কিন্তু একটা লবস্টার খাবে। এটা কি দেখো, এইটা লবস্টার, কত বড় লবস্টার। এই দেখ, তারপর আছে এখানে শামুক, যারা শামুক পছন্দ করে তাদের জন্য আছে শামুক। তারপর এখানেও আছে লবস্টার, ফিশ ফ্রাই, বারবিকিউ হচ্ছে। আচ্ছা আছে, হাঁস ফ্রাই করা, বারবিকিউ করা এভাবে সেল করছে। ম্যারি, হাই ম্যারি। ঘরে দিবে ঘরে রাসেল বাইপার, যেটা নিয়ে বাংলাদেশে পুরো আলোড়ন হয়ে গেছে, এই রাসেল ভাইপার এখন আমার গলায়। আমরা বাঙালিরা এই রাসেল ভাইপার দেখলে ভয় পাই, ভয়ের কোনো কারণ নাই, এটাকে জয় করতে হবে। অরিজিনাল অরিজিনাল, টাচ ইট টাচ ইট নাও। ওকে 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 ওকে।